আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম। ভিডিও বলতে আজকে তো ব্লগ বানাইনি, আজকে হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। আর কি বলতো, আমার শরীরটাও না খারাপ, কালকে থেকেই খারাপ, আমি না উঠতেই পারছি না, এরকম মাথার যন্ত্রণা করছে, খালি ঘুমাচ্ছি। তো মানে মনে হচ্ছে একটা মানে কি বলবো, ঘোরের মধ্যে আছে এরকম মনে হচ্ছে, আর খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে। আজকে সারাদিনই প্রায় ঘুমালাম, আর রাত্রিবেলা তো আমি বললামই ভিডিওটা এডিটই করতে পারিনি। রাত্রিবেলা হচ্ছে বাড়িতে ছিলাম, আমার বাপের বাড়িতে, তারপর বিয়ে বাড়ি গেছিলাম, ওখান থেকে এসে হচ্ছে ঘুমিয়ে পড়েছি। এই দেখো কাকগুলো সারাদিন চিল্লায় বাড়িতে খালি, আর এই যে আমগুলো ঝুলছে। তো বন্ধুরা চলো, যে কারণে ভাবলাম ভিডিওটা মানে অনেক সাহস করে ভিডিওটা আমি আজকে বানাচ্ছি, মানে একবার ভাবছি বানাবো, একবার ভাবছি বানাবো না, তো মানে অনেক রকমের মানে মনে আসছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি, মানে আমি যেহেতু ডেইলি ব্লগিং করি তো আমার জীবনের সব কিছুই তোমরা জানো, সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর এই সংক্রান্ত ভিডিও আমি আগেও একটা বানিয়েছিলাম, একটা কি দুটো বানিয়েছিলাম। তো হচ্ছে আজকে 7 তারিখ মে মাসের, ভিডিওটা যদিও কালকে যাবে তো 8 তারিখ হয়ে যাবে। তো 7 তারিখ আজকের দিনেই আমার 2015 সালে হচ্ছে 7ই মে একটা আমি মানে কি বলবো কন্যা সন্তানের আর কি জন্ম দেই, যে এই পৃথিবীতে নেই। তো মানে আমার যে এই মেয়ে না থাকার দুঃখটা, কষ্টটা, এটা আমি মানে বোঝাতে পারি না কাউকে, কেন জানি না, এক তো বলতে পারি না, এক তো বাড়িতে মানে থমথমে হয়ে আছে, ওর বাবা কথা বলছে না, চুপচাপ হয়ে দেখছে ফিরে বেড়াচ্ছে। আমি বুঝতে পারছি ওর মন খারাপ না, আমি ওকে কিছু জিজ্ঞেস করার সাহস পাই না, ও আমাকে কিছু বলার সাহস পায় বা জিজ্ঞেস করার সাহস পায় এই টপিকটা নিয়ে অন্তত পক্ষে। তো এটা নিয়ে আজ পর্যন্ত আমাদের মধ্যে মানে খোলাখুলিভাবে কোনো রকমের কোনো কথা হয়নি এখনো পর্যন্ত, এত দিন হয়ে গেল, এখনো কোনো দিন কোনো মানে সরাসরি আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, কি হয়েছিল, কি না হয়েছিল, কিভাবে কি হয়েছিল সেদিন, ও কি করেছিল, আমাকে আজ পর্যন্ত কিচ্ছু বলে না, কিচ্ছু না। আমি তো কিছু জানি না, কারণ আমার সিজার হয়েছিল, আমি তো নার্সিংহোমেই ছিলাম, তো আমিও জিজ্ঞেস করার সাহস পাই না যে সেদিন কী কী হয়েছিল, তুমি কি করেছিলে, এর ওর শের মুখ থেকে যতটুকু আর কি শুনেছি। আর কি বলতো আমার মানে আচ্ছা যাক, আমি আমার মানে প্রেগনেন্সি স্টোরিটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, যে কীভাবে কী হয়েছিল। আমার মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার একটু মানে হালকা লাগবে, আমার এই টপিকটা শেয়ার করার মতন লোক নেই সত্যি কথা বলতে, এই টপিকটার উপর কথা বলার মতন বা আমার কথা বোঝার মতন শোনার মতন কেউ নেই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এক তো বিয়ের অনেক কয়েক বছর, 3 বছর পরে আমার মানে আমি প্রেগনেন্ট হই আর কি। তারপর চলছিল, ভালোই চলছিল, প্রথম মাসে যে মাসে আমি প্রেগনেন্ট বুঝি আর কি নিজে থেকে যে আমি প্রেগনেন্ট, আমি তখন থেকেই ডাক্তার দেখানো শুরু করি, একদম রেগুলার আমি ডাক্তার দেখাই, কোনো আমি মোবাইলটা মানে হাতটা এখানে রেখেছি, নাহলে হাতটা লেগে যায়, হাঁটুতে রেখেছি। তো আমি প্রথম মাস থেকেই মানে প্রচুর পরিমাণে ডাক্তার দেখিয়েছি, একদম মাসে 15 দিনে কোনো প্রবলেম হলে, আমার ভীষণই প্রবলেম হতো, বমির প্রবলেম, আরও নানা রকমের প্রবলেম হতো, শারীরিক বিভিন্ন প্রবলেম হতো। তো আমি 15 দিনে, 10 দিনে, 1 সপ্তাহে এরকম প্রচুর ডাক্তার দেখিয়েছি, মানে একজন ডাক্তারকে দেখিয়েছি বারবার, অনেকবার ডাক্তার দেখিয়েছি, কতবার ডাক্তার দেখিয়েছি তার কোনো হিসাব নেই, মাসে একবার দেখালে হয়তো হিসাব থাকতো যে আমি মাসে মাসে দেখিয়েছি, 1 মাসে 2 বা 3 বার অবধি আমি ডাক্তারের কাছে কিন্তু গিয়েছিলাম। তো ভালোই চলছিল, ডাক্তার এতদিন কিছুই বলেনি, মানে যতদিন পর্যন্ত না আমি জানতে পারলাম যে আমার প্রেগনেন্সিতে কমপ্লিকেশন আর কি হয়েছে, তখন আমার 7 মান্থ চলছে। তো 7 মাসে আমি ডাক্তার দেখাতে যাই আমার মা আর আমার চাচির সঙ্গে, তখন আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, ও কাজে বাইরে ছিল। তো আমি হচ্ছে আমার মা আর চাচিকে নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমি দেখাতাম মাথাভাঙা হসপিটালের ডাক্তার ডক্টর টিকে সাহা, গাইনো ডাক্তার। তো উনি হুট করে এখন আমাকে বলছে যে হচ্ছে, আর আমার এর মধ্যে কিন্তু প্রবলেম, তারপরে প্রবলেম হয়েছিল, পরে বলছি এটা। তো আমার এর মধ্যে হচ্ছে 7 মাসে আমি যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাকে দেখে টেকে বললো যে হচ্ছে তোমার বেবির না গ্রোথ হচ্ছে না, সেটা আমাকে 7 মাসে বলছে, এতদিনে বলেনি, 7 মাসে বলছে যে তোমার মানে 7 মাসে নাকি 9 মাসে, ও হ্যাঁ ভুল বললাম, দাঁড়াও এটাই আগে হয়েছে, 8 মাসে না আমার একটা হচ্ছে ব্লিডিংয়ের প্রবলেম হয়, যার জন্য আমি কি ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, আমি আমাকে ভর্তিও করিয়ে নেয় হসপিটালে, হচ্ছে সরকারি হসপিটালে ডাক্তার বলে যে সরকারি হসপিটালে ভর্তি হও, ব্লিডিংটা বন্ধ হলে তারপরে হচ্ছে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তারপর দিন আমাদেরকে হচ্ছে এমার্জেন্সি কার্ড লিখে দিয়ে আমাদেরকে আলট্রাসোনোগ্রাফি করিয়ে আনতে বলে হচ্ছে কুচবিহার থেকে, আমাদের তখন মাথা ভাঙাতে আলট্রাসোনোগ্রাফি হতো না, তো আমরা কুচবিহার হতো মনে হয় 1-2 জায়গায়, তো অতটা ভালো ছিল না, তো আমাদের কুচবিহার থেকে করে আনতে বলে, তা কুচবিহার থেকে আমি করে নিয়ে আসি। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড বাইরে চলে যায় কাজের কারণে, তো তারপর আমি 9 মাসে যাই ডাক্তার দেখাতে, আমি আমার মা আর চাচিমা ডাক্তার দেখাতে যাই। তো 9 মাসে ডাক্তার বলছে যে তোমার বেবির গ্রোথ হচ্ছে না, গ্রোথ হচ্ছে না কী করে বুঝলো, বলছে যে তোমার বেবির এখন গ্রোথ যে রকম হওয়া লাগে 9 মাসে, এখনও 7 মাসের বেবির মতন তোমার বেবির গ্রোথ। তো এটা 1 নম্বর তো আমাদের আগেই বলা উচিত ছিল যে তোমার বেবির গ্রোথ হচ্ছে না, সেইভাবে আমাকে ট্রিটমেন্ট ওনার করা উচিত ছিল, তো উনি সেটা না করে 9 মাসে আমাকে বলছে তোমার বেবির গ্রোথ হচ্ছে না। তারপর উনি আমাকে হেলথ ড্রিঙ্ক ট্রিঙ্ক অনেক কিছু দেয়, এর আগে দিয়েছিল, এর আগে দেয়নি আর কি,
বলেওনি কিছু, আমি ঠিকই আছি এরকম। আমাকে নর্মাল রেগুলার যেসব ওষুধ আর কি, আয়রন, ক্যালসিয়াম যা যা ওষুধ দিতে হয়, কোনো প্রবলেম, বমির ওষুধ যা যা দিতে হয় এগুলো দিচ্ছিল, আমি কন্টিনিউ খেয়ে যাচ্ছিলাম। আর এই প্রবলেমটার কথা আমাকে বললো 9 মাসে, 9 মাস থেকে 10 মাস হতে কত, 1 মাস, 1 মাসের মধ্যে কি এমন হবে বলো তো, কি সম্ভব? কোনো কমপ্লিকেশন থাকলে সেটাকে সলভ করা আমার মনে হয় 1 মাসের মধ্যে সম্ভব ছিল না। তো যাই হোক, তারপর আমার হচ্ছে ডেট ছিল আর কি ডেলিভারির, তো ওরকমভাবে তারপর মেডিসিন দিলো, আমি খেয়ে যাচ্ছি। আর ডাক্তার সেরকম কিছু বললো না, শুধু এটাই বললো আর ওষুধ লিখে দিলো যে তুমি হচ্ছে ওষুধ এগুলো কন্টিনিউ করো। তো আমিও তখন এতটা বুঝতে পারিনি, আর সত্যি কথা আমরা ততটা বুঝতেই পারিনি। ডাক্তারবাবু মানে ক্যাজুয়ালি নিয়েছিল হয়তো বিষয়টাকে, সিরিয়াসলি নেয়নি, নিলে হয়তো সেরকম ট্রিটমেন্ট দিত আমাদেরকে, তাই না? তো এরকম অবস্থায় আমাদের হচ্ছে ডেলিভারি ডেট ছিল মে মাসের 5 তারিখে, 5 তারিখে আলট্রাসোনোগ্রাফিতে ডেট এসেছিলো 5 তারিখ। তো আমার হচ্ছে 5 তারিখে পেইন আসেনি, কিছুই আসেনি, আমি নর্মালি ছিলাম। মানে হালকা হালকা আমার পেইন হতো পিঠে, মানে কোমরে একটু পেইন উঠতো, আবার হচ্ছে বন্ধ হয়ে যেত। তো আমি বুঝতে পারিনি ওটা, ওইটাই হচ্ছে লেবার পেইন। তো আমি ভাবতাম হয়তো এমনি, মানে যখন ব্যথাটা একটু কয়েক সেকেন্ডের জন্য উঠতো ভীষণই, মানে একটা কীরকম ঝাঁকি দিত শরীরটা, মানে পুরো একদম ইলেকট্রিক শকের মতন ছিল ব্যাপারটা, আবার বন্ধ হয়ে যেত, আমি নর্মাল চলাফেরা করতাম। আর মানে প্রচুর কাজ করেছিলাম, আমাদের তখন একটা বাড়িতে কাজ হচ্ছিলো, তো যার জন্য প্রচুর কাজও করেছিলাম এই মানে ডেলিভারি হওয়ার কয়েকদিন আগে পর্যন্ত, 4-5 দিন খুব কাজ করেছিলাম। তো মানে হার্ড ওয়ার্ক যাকে বলে সেটা করেছিলাম। তো এইদিকে কাজকর্ম চলছিল, এইদিকে আমার হচ্ছে ডেলিভারি মানে পেইন উঠছিল না 5 তারিখ। তার 1 সপ্তাহ আগে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার আমাকে জিজ্ঞেস করছিলো সিজার করবে নাকি নর্মালি বেবি নেবে। তো আমি তো বুঝতে পারিনি, আমি তো জানি না যে হ্যাঁ বলি যে সিজার নেবো। তো এরকম তো গ্রামে আবার থাকে জানোই, যে আগে যদি আমি নিজের থেকেই বলি যে না আমি সিজার করবো, সেটা আবার নেগেটিভ, মানে এটা ওটা সেটা বলা হয়, যার জন্য আমি কিছুই বলিনি, মানে আমি অতটা বুঝতেও পারিনি। আর ডেট ছিল 1 সপ্তাহ, তো আমরা বাড়ি ফেরত চলে আসি। আর তারপরে হচ্ছে 5 তারিখটা চলে যায় এইভাবেই। 6 তারিখ রাতে, রাতের খাওয়া দাওয়ার পরে রাত প্রায় 10টা 11টার দিকে আমার লেবার পেইন উঠে ভীষণই পেট ব্যথা করছিলো। তো এত রাতে আর হসপিটালে যাওয়াও হয়নি সারা রাত, আমি হচ্ছে বাড়িতে পেইন সহ্য করে রাতটা আর কি কাটিয়ে দেই। তারপর হচ্ছে ভোরবেলা 5টার দিকে আমাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। নার্সিংহোমে তখন ডাক্তারও ছিল না, নার্সিংহোমের যে কর্তৃপক্ষ ছিল তারা বলছিল যে 9টার আগে কিন্তু ডাক্তার আসবে না, আপনারা ভর্তি হতে পারেন কিন্তু পরে বলতে পারবেন না ডাক্তার নেই, ডাক্তার নেই কিছু বলতে পারবেন না। তো সেই অবস্থায় আমি ওই নার্সিংহোমে ভর্তি হই। আর ডাক্তারের যেহেতু আমি রেগুলার পেশেন্ট ছিলাম, ডাক্তারকে ফোন করা হয় কিন্তু ডাক্তার তো ডাক্তারের টাইমে আসবে। তো তারপর 9টার দিকে আসে, এসে আমাকে দেখে বলে যে হচ্ছে নর্মালে, যেহেতু আমার ব্যথা উঠে গেছিলো, নর্মালে আমাকে ট্রাই করতে বলা হচ্ছিলো যে নর্মালে হতে পারে, ট্রাই করো। তো এরকম ট্রাই করতে করতে হচ্ছিলো না, ডাক্তারের মধ্যে 2-1 বার এসেছিলো বাট হচ্ছিলো না নর্মালে। আমি ব্যথায় একদম মানে চিল্লাম চিল্লি ছটফটানি চলছিলই, আগের দিন রাত থেকে সারা দিনটা গেছে। তারপরে অবশেষে মানে ডিসিশন হয় যে সিজার করা হবে, যেহেতু হচ্ছিলো না আর আমি ব্যথায় প্রচণ্ড ইয়ে করছিলাম। তারপর হচ্ছে আমার সিজার হয় 2টোর দিকে, শুক্রবার ছিল সেদিনকে, 2টোর দিকে আমার সিজার হয়। হওয়ার পরে বেবি হয়, হওয়ার পরে ওখানেই মানে আমি বাইরেটা তো বাইরে কী হচ্ছিলো জানি না, ওটির কথাটা বলছি, ওটিতে কী হচ্ছিলো, ওটিতে হচ্ছে যখন ডাক্তারবাবু বেবিকে বের করলো, তো অজ্ঞানের যে ডাক্তার আর কি, সে বলছে আরে বেবির এরকম অবস্থা কেন? তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি ওর কী হয়েছে কী হয়েছে, ডাক্তার বলছে কিছু হয়নি, ও তো কান্না করছে দেখছো না নর্মাল, ডাক্তার আমাকে বলছে যে ওর কিছু হয়নি, শুধু ওকে একটা মানে কী বলে শিশু ডাক্তার দেখাতে হবে। তো বলছে মানে নার্সদেরকে বলছে যে শিশু ডাক্তার দেখাও, শিশুর ডাক্তার দেখাও, ডাকো না নিয়ে যাও, এরকম কিছু একটা বলছে। আমি জিজ্ঞেস করছি ওর কী হয়েছে, আমাকে দেখিয়েছিল যে এই দেখো তোমার মেয়ে, মানে আমাকে বলছিল কী হয়েছে, তো আমি বললাম যে মেয়ে হয়েছে, মাথাটা তুলে একটু দেখলাম, দেখে হচ্ছে মাথাটা নামিয়ে নিলাম। তো তারপর জিজ্ঞেস করছি কী হয়েছে, মানে কাঁদছিল ভীষণই জোরে জোরে, কান্না করছিল। তো ওখানে ডাক্তার শুধু বললো যে আরে ওর চেহারাও তো ভালো, ওর হচ্ছে হাজব্যান্ড, ওর বারবার আমার টিকে সাহায্যে ডাক্তার ছিল, আমার গাইনো ডাক্তার, সে আবার বললো ওর হাজব্যান্ডের চেহারাও ভালো, ওর চেহারাও ভালো, তো বাচ্চা কেন এরকম হয়েছে? তো ওনারাই আর কি আলাপ করছে ওটিতে, তো আমি সেটা শুনতে পেলাম। তারপরে আমি বুঝতে পারিনি যে আসলে প্রবলেমটা কী। তো তারপরে হচ্ছে ওকে শিশুর ডাক্তার দেখে মানে রেফার করে দিয়েছিল কুচবিহারে। তো ওখান থেকে আবার আমার মা বাবা মানে বাচ্চাকে নিয়ে কুচবিহারে শুভম নার্সিংহোমে ভর্তি করিয়েছিল নিয়ে গিয়ে। আর আমি তো দিকে জানি না, আমাকে হচ্ছে নর্মাল বেডে শিফট করিয়ে দেয়। মাসুমের বাবা কুচবিহার যায়নি, আমার বাবার মা গিয়েছিল, মাসুমের বাবা ওখানে আমার সঙ্গে ছিল। আমি শুধু সবাইকে জিজ্ঞেস করছি কী হয়েছে, আমাকে কেউ কিছুই বলছে না। আর আমার হচ্ছে এদিকে পেইন, এদিকে হচ্ছে কয়েক ঘন্টা পরে তো হচ্ছে ব্যথা ওঠে। তো আমি শুধু বলছিল যে অসুস্থ আছে, ওকে ভর্তি করিয়েছে কুচবিহারে। তো এরকম আমি মানে অনেকবারই দেখেছি শুনেছি যে বাচ্চারা হওয়ার পরে একটু প্রবলেম হলে অন্য জায়গায় রেফার করে দেয়, সুস্থ হয়ে যায়, ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যায়, বা ওর কী কমপ্লিকেশান আমি তো সেগুলো মানে ওখান থেকে বুঝতে পারছিলাম না। তো বন্ধুরা, আমার হচ্ছে মানে মেইন যে প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে বাচ্চার ইনফেকশন হয়ে গিয়েছিল, আর বাচ্চার আমার হয়তো আগেই সিজার করে বাচ্চাকে মানে বের করার দরকার ছিল, মানে লেট হয়ে গেছিলো সিজার করতে, লেট হয়ে গেছিলো, এদিকে 2 দিন লেট হয়ে গেছিলো, তার মধ্যে আমি ভীষণই পরিশ্রম করছিলাম। তো বিভিন্ন কারণ মিলিয়ে বাচ্চা হচ্ছে ভেতরে অসুস্থ হয়ে পড়েছিলো, পেটের ভেতরে অসুস্থ হয়ে পড়েছিলো। তারপর তো কী বলবো আর, তারপর হচ্ছে ও ছিল, লড়াই করেছিল,
তো 8:30টার দিকে, 8:35 ওদের সার্টিফিকেটে লেখা আছে যে 8:35 ও চলে যায় আর কি। আমি বুঝতে পারিনি তখন, আমি হচ্ছে 9:00 বাজে, ওখানে একটা ঘড়ি লাগানো ছিল, আমি যে নার্সিংহোমে ছিলাম ওখানে আমার সামনে একটা ঘড়ি লাগানো ছিল, তো আমি শুধু ঘড়িতে দেখতাম কটা বাজছে কটা বাজছে, সারা রাত আমি ঘুমাইনি, শুধু আমি তাকিয়েছিলাম। নার্স এসে বারবার বলছে ঘুমাও একটু ঘুমাও, আমার সঙ্গে আমার নানি নানিমা আর আমার ননাস, ছোটো ননাস ছিল, আমাকে বারবার বলছে একটু ঘুমা একটু ঘুমা, আমি মানে সারা রাত ঘুমাইনি, শুধু ঘড়িটার দিকেই তাকিয়ে আছি। এই 9:00 বাজলো, যখন 9:00 বাজলো তখন আমি দেখলাম যে আমার হচ্ছে ননাস কান্না করছে আর কি, তো আমি বুঝতে পারিনি যে কেন কান্না করছে, বা হয়তো বুঝেও ছিলাম, প্রকাশ করতে পারিনি, যখন যেমন এখনও প্রকাশ করতে পারি না সেদিনও প্রকাশ করতে পারিনি কান্না করছে। তারপর সারা রাত ওরা মানে ওরা একটুখানি ঘুমিয়েছে, জেগেছিল বারবার, নার্স এসে আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, ঘুমের ইঞ্জেকশন দিচ্ছে, আমি তাও ঘুমাচ্ছি না, সারা রাত জেগেছিলাম, সবাই আয়া ছিল, আয়া বলছে একটু ঘুমা একটু ঘুমা, তো সারা রাত আমি সেদিনকে জেগেছিলাম, একটু ঘুমাতে পারিনি, মানে ভিতরে চলছিল যে কি হয়েছে কি হয়েছে বুঝতে পারছি না। মাসুমের বাবা গিয়েছিল 9:00 দিকে আমার ওখানে, গিয়ে বলছে যে তুমি এখানে ঘুমাও, আমি আর আমার একটা দাদা মেজদা, আমার যেটা দাদা বলছে, আমরা দুজন এখানে হসপিটালে রুম পাওয়া যায় ভাড়াতে, আমরা সেই রুমে গিয়ে ঘুমাবো। তারপরে আবার ডাক্তার নাকি ওদেরকে বলেছে, মানে এগুলো আমাকে বলছে আর কি, ডাক্তার বলেছে উপরতলায় কাজ হচ্ছে, ফাঁকা পড়ে আছে, উপরতলায় গিয়ে ঘুমাও তোমরা দুজন। তো আমাকে বলছে আমার তো সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি উপরে গিয়ে ঘুমাই, কোনো লাগলে তুমি ফোন করো, আমি এখানেই আছি, চলে আসবো বলে ও বাড়ি চলে এসেছে। তো তারপর তো আস্তে আস্তে আমি বুঝতে পারি, অনেক কান্নাকাটি করছিলাম, হসপিটালে সবাই বোঝাচ্ছিল, অনেকে এসে এসে আমাকে দেখছিল, মানে আমি বুঝে গেছিলাম কিন্তু কিছুই বলতে পারছিলাম না, মানে মনে হয় যে আমি বোবা হয়ে গেছি এরকম মনে হচ্ছে, কিছু মুখটা খুলে যে কিছু বলবো এরকম মানে সাহস শক্তি কিছুই পাচ্ছিলাম না। তারপর 3 দিন পরে আমার তো পেস্টিং ছিল, সেলাই ছিল না, তো বেবি না থাকার কারণে 2 দিন পরেই আমাকে ছুটি দিয়ে দেয় ডাক্তার, 2 রাত মনে হয় ছিলাম, 3য় দিনের দিন ছুটি দিয়ে দেয়। তো তারপর তো বাড়ি চলে আসলাম, তারপর কিছুদিন বাদে আবার প্রেগনেন্ট হলাম, মাসুম হলো। আর এই দিনটা আসলে না ভীষণই খারাপ লাগে, কেন জানি না দিনটা কীরকম ঘোরের মতন কেটে যায়। আজকেও দেখো আমার মানে শরীরটা খারাপ লাগছে, কেন বলো তো ওই জিনিসটাই মাথায় ঘুপাক খায়, তো তার 2-3 দিন আগে থেকে কিন্তু মাথায় জিনিসটা ঘুপাক খায়, তা ভাবতে ভাবতেই মাথা ব্যথা ধরে যায়। তো আজকে এরকমই মানে ঘোরের মধ্যেই কাটালাম আর কি, ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দিলাম। তো কী বলবো বলো, যাই হোক, যে থাকার জন্য আসেনি সে হয়তো চলে গেছে, কিন্তু যতদিন আমি বেঁচে থাকবো আর কি ততদিনই তো এই দিনটা আমার জীবনে আসবে, তাই না? আমার এই দিনটাকে কাটাতে হবে কোনোভাবে, মনে করতে হবে। আমি মাঝে মাঝে ভাবি কী করবো এই দিনে, কী করবো, কীভাবে কাটাবো, এরকম ভাবতে থাকি আগে আগের থেকেই। বাড়িটা একদম মানে মাসুমের বাবা ভালো করে কথা বলে না সেদিনটা, ও ভাবে আমি জানি, কিছু বলে না, আমিও বলি না, ও বলে না, তো এরকমই চলতে থাকবে জীবন, কিছু করার নেই, যেটা হওয়ার তো হয়েছে, তাই না? এখন যে আছে তাকে নিয়ে ভাবতে হবে, তাকে ভালো মতন যাতে মানুষ করতে পারি, দোয়া করো, যে চলে গেছে তার জন্য সবাই একটু দোয়া করো, সে যেন ভালো থাকে, আর কি বলবো বলো। চলো তাহলে অনেক কথা বললাম, আজকে তাহলে আসি, সবাইকে আসসালামু আলাইকুম।